বাংলাভিশনের মধ্যরাতের আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ই ভ্যালি অনলাইন শপিং মল নিউজ এন্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইকবাল সোভান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি ইকবাল ভাই। আমার সঙ্গে আরও রয়েছেন কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। আপনাকে স্বাগত জানাচ্ছি জামান ভাই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাবার আগে শুনব গতকাল রাতে বাংলাভিশনের প্রচারিত সংবাদের প্রধান প্রধান শিরোনাম। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে ভারত, নেবে ফেনী নদীর পানি। নয়াদিল্লিতে হাসিনা মোদী বৈঠকে সাত সমঝোতা সই। সরকারের ভাবমূর্তি নষ্টে জড়িতদের অভিযান থেকে রক্ষা নেই, সম্রাটের ব্যাপারে জানতে আরও ধৈর্য ধরতে হবে জানালেন মন্ত্রীরা। অভিযানের নামে চলছে নাটক বললেন বিএনপি নেতারা, অশুভ শক্তি রুখে দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যের আহ্বান। নিরুত্তাপ উপনির্বাচনে রংপুরের সাত এরশাদকে বিজয়ী ঘোষণা, কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান বিএনপির। আমরা শিরোনামগুলো শুনলাম, এবার আলোচনা শুরু করতে চাই। বিহার ভাই, শুরুতেই আপনার কাছে আসব। মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর, আপনি জানেন যে এটি এখন আলোচনার একমাত্র অন্যতম বিষয়। আপনার কাছে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বাংলাদেশ কি পেল? দেখুন, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো তিনি যখন নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে এটা হলো ভারতে তার প্রথম সফর সরকার প্রধান হিসাবে। এর আগে তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, তিনিও বাংলাদেশে সফরে এসেছিলেন। আমরা যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথাতে চিন্তা করতে হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে। কারণ আমাদের ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ভিত্তিটি কিন্তু মূলত 1971-এর মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের এখান থেকে প্রায় 1 কোটি উদ্বাস্তু ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতের জনগণ এবং ভারতের তদানীন্তন সরকার, শ্রীমতী গান্ধীর কংগ্রেস সরকার, আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছে, আন্তর্জাতিকভাবে যে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, এবং সর্বশেষে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে তাদের সেনাবাহিনীও আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে, শহীদদের সাথে তাদেরও রক্ত ঝরিয়েছে। তাই সম্পর্কটা মূলত ঐতিহাসিক। তবে স্বাভাবিকভাবে দুটি দেশ প্রতিবেশী দেশ, এবং প্রতিবেশী দেশ হিসাবে দুটিরই কিন্তু একটি সার্বভৌমত্বের, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একটা মর্যাদার বিষয় থাকে। বাংলাদেশ প্রতিবেশী হিসাবে ছোট হলেও বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং আমরা মুক্তিযুদ্ধে মিত্রশক্তি হিসাবে তারা ভারত আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধে বিজয়ী হতে সহযোগিতা করলেও একটা ভিন্ন একটি বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের ব্যাপারে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে যেখানে মিত্রশক্তি, তারা কিন্তু অনেক দিন সেই সব দেশগুলোতে তারা কিন্তু অবস্থান করেছিল, এখনও অনেক জায়গায় আছে। কিন্তু বাংলাদেশ হলো একটি ভিন্ন একটা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর তার নেতৃত্বে আমাদের এখান থেকে মিত্রশক্তি অর্থাৎ ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নিয়েছিলেন শ্রীমতী গান্ধী। সেই হিসাবে বলা যায় যে আমরা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অভিজ্ঞতা, তার থেকে আমরা কিন্তু একটু ভিন্ন একটা অভিজ্ঞতা আমাদের আছে। এরপর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে কখনো কখনো
ভারত সাথে সুসম্পর্ক, আবার কখনো কখনো ভারত বিরোধী রাজনীতি আমাদের এখানে হয়েছে। তারই একটি প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে আমরা দেখেছি ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনো খুব গভীর হচ্ছে, কখনো কখনো বৈরিতার দিকে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার, যেহেতু যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নেতৃত্ব দিয়েছে, সে কারণের জন্য আওয়ামী লীগ সরকার আসার পর আমরা দেখলাম 1996 সালে ভারতের সাথে আমাদের গঙ্গা চুক্তি হলো, ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের যে শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন হয়েছিল। এরপরে বিএনপি জামাত সরকার আসার পরে ভিন্ন আরেকটি পরিস্থিতি তৈরি হলো, ভারত বিরোধী একটি রাজনীতিতে একটি ধারা তৈরির চেষ্টা হয়েছিল। আবার 2009 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে আসলেন, তখন তিনি এখানে ভারতের বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে যে ক্যাম্প ছিল, এখানে প্রশিক্ষণ নেওয়া হতো এবং সেখানে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড অ্যাক্রস দি বর্ডার, সেগুলো তিনি বন্ধ করে দিলেন, এবং যার ফলে ভারতের সাথে সম্পর্কের একটা আবার নতুন করে একটা মাত্রা যোগ হওয়ার সৃষ্টি হলো। তবে বাংলাদেশ যতটুকু ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন এই বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করেছেন, ভারত বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না, অন্যদিকে যাতায়াতের ক্ষেত্রে ভারতকে যেভাবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উদার হয়ে সহযোগিতা দিয়েছেন, অপরদিকে দেখা যাচ্ছে যে ভারতের দিক থেকে কিন্তু আমাদের এখানে কিছু কিছু সমস্যার সমাধানে এখন পর্যন্ত কিন্তু কিছু সমস্যা রয়ে গেছে। যদিও আমাদের সাথে সমুদ্র সীমা নির্ধারণ ইতিমধ্যে হয়েছে আন্তর্জাতিকভাবে, এবং 1974 সালে যে আমাদের বর্ডার প্যাক্ট হয়েছিল সেটি বাস্তবায়ন হয়েছে এই নরেন্দ্র মোদী সরকার আসার পর, কিন্তু তারপরেও আমাদের সাথে দুই একটি বিষয় এখনও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা জিয়ে রেখেছে। যেমন এমআরজিটিকে মূলত আপনি যেটা আপনি যথার্থই বলেছেন যে প্রত্যাশা তো বাংলাদেশের প্রতিটি মানুষের রয়েছে, ভারতের সঙ্গে অনিষ্পন্ন যে ইস্যুগুলো রয়েছে অনেকেই প্রত্যাশা করেছিলেন, কারণ ভারত এই প্রত্যাশাটি তৈরি হওয়ার ক্ষেত্রেও মনে হয় একটি প্রেক্ষাপট আছে, কারণ প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী বলুন, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলুন, যখনই তাদের এখান থেকে কোনো উচ্চ পর্যায়ের এসেছেন, বরাবরই তারা বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এটি একটি স্বর্ণালী সময় হিসেবে তারা চিহ্নিত করছেন। সে কারণেই হয়তো জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে। তিস্তা নিয়ে এবং অনিষ্পন্ন আরও 6-7টি নদী নিয়ে, অভিন্ন নদী নিয়ে যে বিষয়গুলো ছিল, এটি নিয়ে আসলে কোনো অগ্রগতি কি হয়েছে না এই সফরে? হ্যাঁ, এখানে যে বিষয়টি সেটি হলো আমি বলেছি যে মূলত কিন্তু আমাদের সাথে এখনও যেখানে কিছুটা সমস্যা আছে সেটির মধ্যে একটি হলো আমাদের বাণিজ্য ঘাটতি, আরেকটি হলো আমাদের অভিন্ন যে নদীগুলো পানির যে ব্যবস্থাপনা, আমাদের যে অংশ আমরা পাওয়ার যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেটা পাওয়া, আরেকটি হলো আমাদের যে বর্ডারে বর্ডারে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে বিভিন্ন সময় আমরা দেখছি যে তারা হত্যার শিকার হচ্ছে। এই মূলত এই তিনটি মোটা দাগের যে সমস্যাটি এখনও কিন্তু আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে কিছুটা যাকে বলে বাধার সৃষ্টি করে। বাংলাদেশ থেকে কিন্তু আমি বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের দিক থেকে যে যতটুকু এগিয়ে গিয়েছেন সম্পর্ককে গাঢ় করার ক্ষেত্রে, অপরদিকে যে রেসিপ্রোকেশনটি সেটি কিন্তু এখন পর্যন্ত তারা হয়তো দেখাতে পারেননি, এবং
এই কথাটি কিন্তু ভারতের মিডিয়া এবং ভারতের যারা সুশীল বুদ্ধিজীবী বা তারাও কিন্তু স্বীকার করেন যে এখন দেওয়ার পালাটি হলো ভারতের দিক থেকে। তো যেমন যেমন ধরুন তিস্তার পানির ব্যাপারে, তিস্তার পানির ব্যাপারে তারা যেটা বাধা বলে থাকেন সেটা হলো পশ্চিমবঙ্গের সরকারের বিষয়টি, বিশেষ করে মমতা ব্যানার্জির বিরোধিতার বিষয়টি। কিন্তু এখানে প্রশ্নটি হলো যে বাংলাদেশ তো পশ্চিমবঙ্গের সরকারের সাথে আলোচনা করবে না, বাংলাদেশ করবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে। আর কেন্দ্রীয় সরকারেরই এখতিয়ার, হ্যাঁ, এবং কেন্দ্রীয় সরকার বিশেষ করে যখন মনমোহন সিং যখন আমাদের এখানে আসবেন সেই সময় সব কিছু প্রস্তুত, কিন্তু হঠাৎ করে মমতা ব্যানার্জি মানে তিনি তো এলেনই না, এলেন না, এবং তখন আর চুক্তিটি হলো না। এরপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে আসলেন এবং স্পষ্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বললেন যে এই মেয়াদে, এই মেয়াদে অর্থাৎ 2000 এবং শেখ হাসিনা মেয়াদেই চুক্তি হবে, কিন্তু সেটিও হয়নি। দুদেশেই নির্বাচন হয়ে গেছে, ভারতীয় নির্বাচন হয়েছে, আমাদের এখানেও নির্বাচন হয়েছে। তাই এখন যেটি হচ্ছে যে ভারত আমাদের কাছ থেকে যত কিছু নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সুসম্পর্কটাকে যাকে বলে সেই 1971 সালের কৃতজ্ঞতাবোধ থেকে যে আমাদের অবস্থানটিকে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেখানে ভারতের দিক থেকে অনেকটা আরও এগিয়ে আসার দাবি বা প্রত্যাশা কিন্তু এদেশের জনগণের আছে। যখন তারা বলেন, তারা তো বলছেনই বারবার, আমরা যতটা না বলি যে সম্পর্কের স্বর্ণালী সময় চলছে, ভারতীয় নেতৃত্বের বিভিন্ন পর্যায় থেকে কথাটি বলা হয়। তো এবারের সফরে তিস্তা বলুন, আরও দুটি ইস্যু আছে, পরে আমরা আলোচনা করব, এনআরসি ইস্যু নিয়ে একটা অস্বস্তি আছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে, এমনকি সরকারের মধ্যেও, যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে এটি নিয়ে তিনি চিন্তিত নন, কয়েকটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আমাদের একটু বোঝাপড়ার একটি বিষয়, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করি। কিন্তু আমরা তিস্তা পেলাম না বা অন্য যে 6টি অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা সেটি নিয়েও কোনো অগ্রগতি না হলো, না হলেও হয়েছে আমরা আমাদের ফেনী নদীর, যে এলাকার আপনি কৃতি সন্তান, ফেনী নদীর পানি ত্রিপুরার সাবরুমের জন্য আমরা দিতে সম্মত হয়ে গেলাম। মানে সম্পর্কের দোহাই তারা দেবেন, আর দায় শুধু আমরাই পরিশোধ করে যাব কিনা, এটি একটি এখানে একটু আমাদেরকে ধারণা রাখতে হবে যে ভারত আমাদের বড় প্রতিবেশী এবং একটা তার যে একটা অবস্থান আন্তর্জাতিকভাবে সেটিও দেখার বিষয়, আর ভারতের সাথে আমাদের অনেকগুলো সমস্যার ব্যাপারও আছে। সেখানে আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি, ভারতের দিক থেকে আমরা দিয়ে আমরা ভারতের দিক থেকে পাওয়ার জন্য আমরা চাপ সৃষ্টি করার একটা প্রয়াস। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্বাভাবিকভাবেই যেহেতু বড় প্রতিবেশী, সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না রেখে কোনো এর বিকল্প নেই, কারণ আপনি যাকে বলে আপনি আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না। বরং প্রতিবেশীকে আপনার বিভিন্ন কৌশল দিয়ে বলুন, আপনার বন্ধুত্বের উত্তাপ দিয়ে বলুন, অথবা বিভিন্নভাবে চাপ দিয়ে বলুন বা ভিন্নভাবে কূটনৈতিক তৎপরতা দিয়ে বলুন, তার কাছ থেকে আমাদের দাবিগুলো বা আমাদের যে অধিকারগুলো সেগুলো আদায় করে নিতে হবে। তবে আমার বিশ্বাস যেভাবে বাংলাদেশ ভারতের বিভিন্ন বিষয়ে যেভাবে মানে বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেখানে দুটোই আছে। অনেকে মনে করতে পারেন যে বাংলাদেশ কিছু না পেয়ে অনেক কিছু দিচ্ছে, আবার এটাও বলা যেতে পারে যে বাংলাদেশ কিছু দিয়ে আবারও আসবো কথা বলবো আপনার কাছে। আপনার কাছে কি মনে হয়, দীর্ঘদিন আপনি রাজনীতি করছেন, এই যে দ্বিপক্ষীয় অনেকগুলো ইস্যু নিয়ে চলছে, নিঃসন্দেহে ভারত বড় প্রতিবেশী, কিন্তু আমাদের বন্ধু,
সুপ্রতিবেশী হিসাবে আমরা চাই, নিশ্চয়ই তারা সুপ্রতিবেশী, কিন্তু দায় মেটানোর ক্ষেত্রে মানে ক্ষুদ্র বা আকারে আয়তনে ছোট একটি বন্ধুর প্রতি ভারত কি কি বলবো এটিকে সঠিক বিচার বা মানবিক আচরণ করছে কিনা আপনার কাছে কি মনে হয়? নাকি আমাদের কোনো ব্যর্থতা আছে? আলোচনার টেবিলে বসলে তারা যা চাচ্ছে সেটি আমরা দিচ্ছি বা দিতে বাধ্য হচ্ছি, যেভাবেই আপনি ব্যাখ্যা করেন না কেন আমরা কিছু নিতে পারছি না? আপনি প্রথম বললেন সুপ্রতিবেশী, কিন্তু সুপ্রতিবেশী সুলভ আচরণটা সেটা আমরা পাচ্ছি না। এখন যে কথাটা একটু বলা হয়েছিল যে আমাদের সম্পর্কের ভিত্তি একাত্তর, জি একাত্তরে সেখানে আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনে আমরা যেমন উপকৃত হয়েছি তারা উপকৃত হয়েছে, কারণ তাদের প্রধান শত্রু পাকিস্তান, সেই পাকিস্তান একটা হাত ভাঙা গেছে, ফলে আমরা যেমন কৃতজ্ঞ ওরাও আমাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু ভারত কৃতজ্ঞতার কথা বলে না, তারা বলার সময় বলে আমাদের সাহায্য করেছে। এই জায়গা থেকে একটা মাইন্ডসেট চেঞ্জ করা দরকার যে তারা তাদের জাতীয় স্বার্থে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার জন্য তারা আমাদের সমর্থন দিয়েছিল, আর আমরা সেই সুবাদে আমরা আবার সুযোগ যেটা আশ্রয় পেয়েছি বা ট্রেনিং পেয়েছি সেটার জন্য, ফলে এখানে বিষয়টা এরকম না, তাদের কোনো অনুদান দান অনুদানের ব্যাপার না, কিন্তু এই জায়গাটা ওদেরও কথাবার্তা বলার ধরনের মধ্যে এটা আছে যে আমরা তোমাদের সাহায্য করেছি, বিষয়টা এরকম না, তোমরা আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত এবং আমরাও তোমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত পারস্পরিক। এবং এরপরে আবার যেটা আসছে সেটা হলো যে এই যে পূর্বাঞ্চলীয় এলাকায় তাদের কত টাকা লাগতো পাকিস্তান সেই অবস্থা থাকলে, তার একটা সামরিক, তার ব্যয়, তার নিরাপত্তা এবং বহু বিষয় থেকে সে মুক্তি পেয়ে গেছে। তারপরে আবার আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে সুযোগ সুবিধা যেগুলি প্রোভাইড করা হয়েছে সেটার দ্বারাও সেটা আমি সময় পেলে বলবো। এখন তারা যে কতগুলি মানে আমাদের আশ্বাস দেয়, সান্ত্বনা বাণী শোনায়, কিন্তু বাস্তবের সঙ্গে এগুলি কোনো মিল নেই। আমি অত বিষদিয়াতে যাব না, কিন্তু যেমন ভারতে কিন্তু তখন পরিস্থিতি ভালো না, কারণ ভারতের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া NITI-র উপপ্রধান রাজীব কুমার তিনি বলছেন যে 70 বছরের মধ্যে এত বড় আর্থিক সংকটে ভারত কখনো পড়ে নাই, মন্দাটা নজিরবিহীন বলছেন তিনি, তারল্যসঙ্গ ইত্যাদি। ফলে এই ধরনের চরম আর্থিক সংকটে পড়ে এখন তাকে জনসাধারণের দৃষ্টি বিভিন্ন দিকে ঘোরানোর জন্য সেগুলি যারা যেগুলি করছে এবং সেই জায়গায় এসে যেমন হিন্দুত্ববাদ সেটাকে হিন্দু হিন্দি হিন্দুস্তান এই স্লোগান দিচ্ছে সেটার দিক তাদের, কিন্তু তার সঙ্গে যে বিষয়টা আরও নিয়ে আসছে NRC-র যে বিষয়টা যেটা নিয়ে আসছে সেটা পরে কথা বলি। তাহলে এখানে আমি শুধু তার দুটো দেশের মধ্যে একটা প্রতারণামূলক আশ্বাসের কথা একটু বলি, যেমন ঋণ তারা আমাদেরকে ঋণ দিবে বলেছিল $7.5 billion বাংলাদেশি টাকায় 63,750 কোটি টাকা বলছেন। তাহলে প্রথম কিস্তি শুনেন 2010 সালে আমাদের দেওয়ার কথা ছিল $862 million মানে 7,327 কোটি, দিয়েছে কত 4,445 কোটি 50 লাখ, তার মানে 2,881 কোটি 50 লাখ টাকা আমরা পাই নাই প্রথম কিস্তি 2010। 2016-তে আসলো, ওই প্রথম কিস্তির টাকাই দেয় নাই, তারপরে আবার দ্বিতীয় কিস্তিতে এসে বলছে যে আমাদের দেবে কত 17,000 কোটি টাকা, এটা হলো $14 million $2 billion এইটা কিন্তু দিল কত, দিয়েছে $14 million মানে 119 কোটি। চিন্তা করেন কোথায় 17,000 কোটি আর কোথায় 119 কোটি, এইটা তারা দ্বিতীয় কিস্তিতে এটা করলো, তার মানে 16,881 কোটি টাকা আমরা পাই নাই। এইবার আসেন তৃতীয় কিস্তি, তৃতীয় কিস্তিতে এসে বললো কি আমাদের ইয়ে দিবে এই 63,750 কোটি টাকা দিবে, 1 পয়সাও দেয়নি। তাহলে এই যে তারা যে কমিট করলো মানে তারা আশ্বাস দিয়েছিল 63,750 কোটি ঋণ আশ্বাস দিয়েছে, আমরা পেলাম 4,564 কোটি টাকা। তাহলে এই আশ্বাস কেন দিল আর আমরা কেন আশ্বাস নিচ্ছি এটা পারলে আমরা, তাহলে এইবারও আলোচনার মধ্যে এই জিনিসটা দেখি নাই যে তোমরা যে এই ধরনের আশ্বাস দিচ্ছ একটা মানে মিথ্যা আশ্বাস, এবং এইটা এই কথা বলা বাণী হলো তো আমাদের একটা পরিকল্পনা আমরা সাজাইতো যে আমরা এইভাবে কিছু করি, কিন্তু বাস্তবে এই হলো চেহারা। এখন এর সঙ্গে দেখেন যে আমরা বন্ধু দেশ তো, কিন্তু সীমান্তে আমাদের 2009 সাল থেকে 2018 সালে 10 বছরে BSF গুলি করে 294 জন বাংলাদেশিকে মেরে ফেলছে, পাকিস্তানে পারবে এটা করতে? তাহলে এখন একদিকে কাঁটাতারের বেড়া দিচ্ছে, তাহলে আমাদের সরকার বলছে আমরা উন্নতির দিকে যাচ্ছি, উন্নয়নের দিকে যাচ্ছি, আর তারা দিচ্ছে আমাদের কাঁটাতারের বেড়া,
বরঞ্চ আমরা না দেওয়ার কথা যে আমাদের যেহেতু অবস্থার উন্নতি হচ্ছে ওদিক থেকে লোক আসে কিনা। তাহলে এই যে গুলি করে মানুষকে মারছে এটা সম্পূর্ণ একটা অন্যায় কাজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কথাটা দাবি করতে পারলাম না যে সীমান্তে যে মানুষকে হত্যা করলো একজনের জন্য 20 লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করা উচিত ছিল আমাদের, এবং সে অনুযায়ী আমরা 58 কোটি 80 লক্ষ রুপি আমাদের পাওনা, কারণ এইভাবে তারা হত্যা করতে পারে না। এবং এটা হলো বিচার, যেমন ফালানি হত্যার যে ইয়েটা সারা পৃথিবীর আলোড়িত হয়েছে সেটা এখনও বিচার হয় নাই। তারপর যদি আপনি দেখেন যে পানি 54টা নদী ভারতের ভিতর দিয়ে হয়ে বাংলাদেশে আসছে, মোট 57টা তিনটা বর্মা থেকে আসছে, বাকিটা 54টা আসছে। এর মধ্যে আমি সবগুলি আলোচনা করতে পারবো না, কারণ এর মধ্যে আমাদের বসতি, চাষাবাদ, সেচ, শিল্প, পরিবহন, গৃহস্থালি, ডেইরি, পোলট্রি, খামার, মৎস্য সম্পদ, বন, বাগান, পরিবেশ, জীববৈচিত্র, ভূগর্ভস্থ পানির স্তর, লবণাক্ততা, আর্সেনিক সমস্যা সহ বহু কিছুর সঙ্গে যুক্ত। তাহলে আপনি এই নদীকে উপরের দিকে বাঁধ দিতে পারেন না, পানি সরাতে পারেন না, এটা আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন। এই পদ্মা নদীতে আমরা যদিও ফরাক্কা চুক্তি করেছি, তখন বলছে যে তারা ওই চুক্তির মধ্যেই ছিল যে অন্যায় কোনো কাজ করবে না। এখন 2014 সালে জানুয়ারি প্রথম 10 দিনে 70,853 কিউসেক, 16 সালে এসে 32,516 কিউসেক, এরপরে কমতেছে সেটা আমি আলোচনা করবো না, তার একটা এফেক্ট আছে। আবার অসময়ে ছেড়ে দেওয়ারও একটা ছেড়ে দেওয়া, তাইলে এক সময় আপনি যখন মানে ছেড়ে দিবেন তখন বন্যায় হবে, আর মধ্যাঞ্চলে আমাদের বন্যা, যখন সেটা ইয়ে হবে পানির স্রোত কমে যাবে তখন সেখানে লবণাক্ত পানি ভিতরে ঢুকবে, আর লবণাক্ত পানি ঢুকলে সেখানে ফসলটা সুস্থ টিকবে না। এরপরে যেটা আসেন যে তিস্তা নিয়ে খুব আলোচনা হচ্ছে, 1993 সালে আমরা ডালিয়া ব্যারেজটা করেছিলাম, 1,000 কিলোমিটার সেচ খাল করেছি, নীলফামারী, রংপুর, বৃহত্তর দিনাজপুরের 1,13,000 হেক্টর জমিতে সেচের ব্যবস্থা হয়। আমাদের প্ল্যান ছিল 1,80,000 হেক্টরে সেটা করতাম, ঠিক আছে, কিন্তু না, এখানে এখানে একটু কথা আছে যে এই যে মমতার কথাটা তো বলে, সেগুলো উনি একটা ভালো কথা বলছেন যে মমতার আমরা তো কোনো অঙ্গরাজ্য না, কিন্তু কেন ব্যবস্থাটা দেখেন, তারা করলো কি 1996 সালে গজলডোবা বাঁধ দিল, এটা আপস্ট্রিম, এটা তো দিতে পারে, দিলে আমাদের সঙ্গে কথা বলতে কোনো আলোচনাই করে নেই। দেওয়ার ফলে হয়েছে কি 85% পানি সরিয়ে নিচ্ছে, সরিয়ে নেওয়ার ফলে, এবং এগুলি দার্জিলিং, কুচবিহার, মালদহ ইত্যাদি ইত্যাদি, এখন দেখেন ওরা এই পানি দিবে না আমাদের। আমরা কেন দিবে না আমি বলি আপনাদের, কারণ তারা বলছে যে আগে তারা যে যে জায়গায় 3,20,000 প্রথম তারা 1,26,000 হেক্টরে সেচ করতেছে, তাতেই আমরা পানি পাই না। এরপরে তারা পশ্চিমবঙ্গ ইয়ার থেকে তারা ঘোষণা করলো 3,20,000 থেকে 9,77,340 হেক্টরে তারা পানি দেবে, তাহলে তো 1 ফোঁটা পানি আপনি পাবেন না। ফলে এই যদি পরিকল্পনা থাকে তাহলে এই নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার কোনো মানে হয় না, তাহলে এই ব্যবস্থাটি সেখানে তাহলে কি করণীয়। এখন আপনি যেভাবে তথ্য দিলেন, এটি কি আমাদের সরকারের এই বিষয়টি নিয়ে যারা কথা বলেন আন্তর্জাতিক কোনো বৈঠকে বা ফোরামে, তারাও নিশ্চয়ই এগুলো জানেন, তারা কি এগুলো উত্থাপন করেন না? মানে কিসের ভিত্তিতে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি 63,000 কোটি টাকা ঋণ দেবে আমরা খুশি হচ্ছি, দিচ্ছে তার হয়তো 20 ভাগের 1 ভাগ বা 50 ভাগের 1 ভাগ, বাকিটা দিচ্ছে না, আবারও আরেকটা ঋণ তারা অনুমোদন দিচ্ছে, তা আমরা কি কারণ, আমরা কি একবারও বলতে পারছি না মানে একবার দৃঢ়ভাবে যে না আপনারা প্রতিশ্রুতি কেন দিচ্ছেন, আগেরটি পূরণ করুন, অন্যের দোষ দেওয়ার আগে নিজের বিষয়টা তো ভাবতে হবে। তো ফলে এখানে আমরা বলছি ভারতের ওই যে ভারতের সাথে বন্ধুত্ব, নতজানু নীতিতে বন্ধুত্ব অথবা সাম্প্রদায়িকতায় বিরোধিতা, এই দুইটাই ঠিক না। ফলে এখানে প্রত্যেকে তার নিজস্ব স্বার্থে কাজ করবে। এখন তেমন ধরেন কিউবা, আমেরিকা পৃথিবীতে সবচেয়ে বড় সামরিক শক্তিশালী দেশ, তার পাশে মাত্র 60 কিলোমিটার দূরে, মাইল দূরে সেই কিউবা অবস্থিত, আজকে এত বছর ধরে আসে, তো তাহলে তারা অবরোধ করেছে, বহু কিছু করেছে, কিন্তু তাদের নির্ভরশীলতা হয়নি। তাহলে এখানে প্রশ্নটা হলো যে আমরা আমাদের অবস্থানটা তার আভ্যন্তরীণ দুর্বলতা, এবং এর মধ্যে এমন কিছু বিষয় আমরা অবস্থান করেছি আভ্যন্তরীণভাবে, নিজেদেরকে এমন অবস্থায় ফেলে রেখেছি যার ফলে ভারত এমনিই, যেহেতু আমরা এখন যদিও সমাজতন্ত্রের অঙ্গীকার, আমরা চলছি পুঁজিবাদের পথে, এবং ভারত একটা আমাদের তুলনায় অনেক অগ্রসর পুঁজিবাদ, মানে অনেকটা সাম্রাজ্যবাদের স্তরে গেছে। ফলে একটা রাষ্ট্র কীভাবে ব্যবহার করবে সেটা নির্ভর করে ওই রাষ্ট্রটার চরিত্র কী জাতের, কোন নীতি নিয়ম নীতি নিয়ে সে চলে। তো ফলে এখন পাকিস্তানের সঙ্গে বিরোধ শুধু না, এখন দেখ একটা রাষ্ট্রের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নেই, এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ, নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ, ভুটানের সঙ্গে সম্পর্ক খারাপ। তো ফলে এই যে অবস্থা কেন, আসলে এটা হইলো একটা আধিপত্য বিস্তার করার প্রবণতা সেটা যে আছে। তাহলে এখানে এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং উপমহাদেশের রাজনীতিতে আমাদেরও একটা অবস্থান নেওয়া দরকার ছিল, সেটা এই জন্য না তার সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে সেটা বলছি না,
কিন্তু আমাদের ভিতরের অবস্থান যদি আপনার শরীরের অভ্যন্তরে যদি পটেনশিয়ালটা থাকে, সে শক্তি থাকে, তাহলে রোগের আক্রমণটা কম হয়। তাহলে নির্ভর করে যে আপনি কতখানি অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় করছেন, এই তাদের যে বিভিন্ন ফ্যাসিনেশনের যে কথা আমি আরও অনেকগুলি বিষয় আপনাকে বলতে পারবো, যে বিষয়গুলি নিয়ে সেখানে কিন্তু আমরা বারবারই নিয়ে আসলাম। ফলে দেখা গেলো ভারত যখন তা নিজের প্রয়োজন হয় তার স্বার্থে বিষয়গুলি আমাদের দিয়ে অনুমোদন করিয়ে নেয়, আর আমাদের সান্ত্বনা বা ইয়ে দিয়ে আমাদের অনুমোদন তো আসলে কেউ ধমক দিয়ে বা জোর করে তো আর নেওয়া যায় না। আমরা যে কথাটি ইকবাল ভাই বলছিলেন যে আমরা বন্ধুত্বের পরীক্ষায় সবসময় এগিয়ে থাকতে চাই, আমরা যে একটি উদার এবং মানবিক রাষ্ট্র সেটি প্রমাণ দিতে গিয়েই আমরা দিচ্ছি, কিন্তু সেভাবে তারা সমানভাবে অ্যাক্ট করছে না। তিস্তার পানি আমরা পাচ্ছি না, কিন্তু ফেনী নদীর পানি আমরা 1.82 কিউসেক আমরা তাদেরকে দেব ত্রিপুরার সাবরুমের জন্য। আমাদের কি হবে জানি না। ইকবাল ভাই যে কথাটি তিনি বলছিলেন যে কিউবার উদাহরণটি টানলেন, যে আমাদের অভ্যন্তরীণ আসলে দুর্বলতা কি, রাজনীতির ভাষায় অনেকেই বলেন যে নত জানু পররাষ্ট্রনীতি, আপনি কতটা এর সঙ্গে একমত? আসলে আমরা কি সঠিকভাবে আমাদের দাবিগুলো তাদের সামনে উত্থাপন করতে পারি কি না, না পারলে কিসের ভিত্তিতে আমরা আসলে এমন একটি বাতাবরণ তৈরি করছি যে এবার এটা হয়ে যাবে বা এরপরে এটি হয়ে যাবে? তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এর বাস্তবায়ন কখনোই হচ্ছে না। একটি বাণিজ্যিক ঘাটতির কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, মানে একটি বাণিজ্যিক ঋণের যে বিষয়টি সেটি যেমন ভাই একটু স্পষ্ট করলেন। এখানে একটি আমাদের আভ্যন্তরীণ যে রাজনীতি আছে সেটাও কিন্তু একটা বিবেচনার মধ্যে আনতে হবে। যেমন ধরুন ভারত যখন পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কের বিষয়টি বিবেচনায় আনে, ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সরকার অথবা বিরোধী দল, তারা কিন্তু সবাই একই রকম একটা স্ট্যান্ড রাখে, অর্থাৎ জাতীয় ঐক্যমতের কথা যেটি বলা। হ্যাঁ জি, কিন্তু আমাদের এখানে আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে আপনি দেখবেন ভারতের সাথে সম্পর্ক রাখা না রাখার ক্ষেত্রে মানে মূল্যায়নের ব্যাপারে দুটি ধারা, একটি হলো ভারত বিদ্বেষী, সে কারণেই কি আমরা পাচ্ছি না, না আমি আসছি, একটি হলো ভারত বিদ্বেষী আর একটি হলো ভারত বন্ধুত্ব। এখন প্রশ্ন হলো যে যখন ভারত বিদ্বেষী যখন ক্ষমতায় যারা থাকেন তারা ভারত বিদ্বেষ করতে গিয়ে তারাও কিছু আনতে পারেন না, আবার যখন ভারত বন্ধুত্ব তখনও কিন্তু দেখা যাচ্ছে যে ওই বিরোধিতা করার কারণের জন্য ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষী সরকার যখন থাকে ভারত কি তখন কিছু নিতে পারে আমাদের কাছ থেকে? না, ভারত নিয়েছে। আপনি দেখেন আমাদের বেগম খালেদা জিয়া যখন ভারত সফর করলেন তিনি দেশে এসে বললেন আমি এই গঙ্গা চুক্তির ব্যাপারে গঙ্গার পানির বিষয়ে আলোচনা করতে ভুলে গিয়েছি, অর্থাৎ তিনি কিন্তু এই আমাদের যে একটা জাতীয় স্বার্থ সেটি কিন্তু তুলে ধরতে পারেননি। অর্থাৎ প্রশ্ন হলো যে আপনাকে একটি জায়গাতে আসতে হবে একটি ঐক্যমতের ভিত্তিতে, আপনার রাজনৈতিক দলীয় ভিন্ন ভিন্ন অবস্থান থাকতে পারে কিন্তু ভারতের সাথে সম্পর্কের বিষয়টির ব্যাপারে অন্তত রাজনৈতিক দলগুলোর তাদের প্রত্যেকেরই কিন্তু একটা জায়গাতে একটা ঐক্যমত না হোক একটা সমঝোতামূলক থাকতে হবে, সেটি হলো যে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, তার অধিকার আদায়ের ব্যাপারে ভারতের সাথে যুদ্ধ দেহি যুদ্ধং দেহি মানে মনোভাব নিয়ে নয়, আবার অতিমাত্রায় আপনার যাকে আপনার বললেন যে অতিমাত্রায় আমরা আমাদের দাবি আদায় না করার ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ সেটিও যেন না হয়, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো অবস্থান নিতে পারিনি। আমাদের বর্তমান সরকার তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, আপনি জানেন যে এমন একটি পরিস্থিতিতে যে সীমান্তে যে হত্যার কথাটি আপনিও বললেন যেমন ভাইও বললেন, মানে তিনি বললেন যে পাকিস্তানের সঙ্গে এমন তো করবার সুযোগ বা সাহস কোনোটাই নেই হয়তো ভারতের, আমাদের সঙ্গে বন্ধুর সঙ্গে কেন এই আচরণ? না তারা তো প্রতিশ্রুতি দেন, কিন্তু বৈঠক হলে পতাকা বৈঠক হয় বিভিন্ন ধরনের তাদের প্রতিনিধি এলেও বলেন তারা না। আপনি যদি সেটা বলেন পাকিস্তানও কিন্তু যদিও ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে একটা বৈরিতা ভারতের আছে, কিন্তু সেখানেও কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান যতটুকু আস্ফালন করতে চায় যে তার দাবি সেটা কিন্তু তারা পারেনি।
এই ধরেন কাশ্মীর ইস্যু বলুন, আপনার ভিন্ন যে সেখানেও যে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে যে ভারত তাদের যে সেখানেও কিন্তু সেভাবে তারা তুলে ধরতে পারেনি। এটা আমি পাকিস্তানের সাথে সম্পর্ক নাই করলাম, আমাদেরটা হলো এখানে একটি জায়গাতে আসতে হবে, আমেরিকা এবং কিউবা। কিউবার যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ভিন্ন, আমাদের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ভিন্ন, যে কারণের জন্য কিউবার দৃষ্টান্ত আর আমেরিকার দৃষ্টান্ত আমাদের এখানে ভারত এবং বাংলাদেশের দৃষ্টান্তের সাথে এক মানে এক মাত্রায় হবে না। দুর্ভাগ্যের বিষয় যে আমরা সারা মানে আমাদের পুরো তিন ভাগই আমরা ভারতের বর্ডার সীমান্ত দ্বারা আমরা বেষ্টিত। সেখানে যতটুকু আমাদের দাবি আদায়ের ব্যাপারে আওয়ামী লীগ সম্পর্কে বা শেখ হাসিনা সম্পর্কে অনেক হয়তো অভিযোগ করা যেতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু একটি জায়গাতে দেখা গিয়েছে যতগুলো দাবি ভারতের সাথে আদায় করা গিয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু সম্ভব হয়েছে। আপনি গঙ্গা চুক্তি বলুন, আপনি শান্তি চুক্তি বলুন, আপনি সম্পর্ক উন্নয়নের কথা বলুন, ইত্যাদি ইত্যাদি। তাই আমি মনে করি যে আমরা হয়তো আমাদের প্রত্যাশার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদেরকে অন্তত এইটুকু অবস্থান নিয়ে আমাদেরকে বলতে হবে যে আমি তো ভারতের সাথে একটা কালকে ভারতের সাথে মানে একটা মানে বৈরিতা নিয়ে আমি আমার আমার দাবি আদায় তো দূরে থাকুক, আমি ভিন্নভাবে ইয়ে যেমন ধরুন আপনি দেখুন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে সফর করছেন, সম্পর্ক উন্নয়নের দিকে তার নজর আছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি যেহেতু তার মধ্যে একটা একটা জাতীয় স্বার্থের কথা তিনি সবসময় তুলে ধরেন, তিনি কিন্তু বলতে দ্বিধা করেননি যে আপনার এখানে ট্রেডের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে আপনি যখন নিষেধাজ্ঞা দিলেন, এক্সপোর্ট ব্যান করলেন, তখন তার কি প্রতিক্রিয়া প্রতিবেশীদের হয় সেটা আপনাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। আমরা এই যে ইলিশের কথা এলো, পেঁয়াজের কথা এলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা রস করেও সেখানে বলেছেন, বার্তাটি তিনি দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যে কথাটি আগেও বারবার জানতে চেয়েছিলাম যে জয়শঙ্কর এবারও বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। আমার প্রশ্ন আপনার কাছে, সর্বোচ্চ অগ্রাধিকারটাকে শুধু নেবার জন্যে দেবার জন্যে নয়? প্রথম কথা হলো সর্বোচ্চ অগ্রাধিকার এই কথাটা ঠিক আছে, সেটা একটা প্রতারণামূলক কথা না, এই কথাতে কোনো ভুল আছে? কথা সম্পূর্ণ ভুল। কেন ভুল বলছি, কারণ সেটা হলো যে ইতিমধ্যে ওদের অমিত শাহ প্রতিদিন বলে যাচ্ছেন যে ওখানে আসাম থেকে এনআরসিতে সব মুসলমান বাংলাদেশিদেরকে পুশব্যাক করা হবে, এবং এর আগে বলছেন, কিন্তু মোদি বলছেন যে এটি নিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা তো হলো না অভ্যন্তরীণ, কার কথা আমরা শুনবো? এটা তো হলো যে এটাই তো আমি বলছি প্রতারণা, কারণ এটা অভ্যন্তরীণ বিষয় হয় কি করে। আপনি এদিকে বলছেন যে এখানে যারা মুসলিম হিসেবে চিহ্নিত হবে এরা সব বাংলাদেশি, এবং এদেরকে সব, এবং অমিত শাহ বলছে যে এটি বলছেন বন্ধু হিসাবে আপনারা এদের নিয়ে নেবেন আশা করেন। এবং এই দেখেন, এই বোধ হয় কালকে বোধ হয় পরশু দিনের আগে এখানে বিজেপির যে বিধায়ক সুরেন্দ্র সিং, তিনি বলছেন পশ্চিমবঙ্গের আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি হবে, যারা অবৈধ চিহ্নিত হবে তাদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, মমতা যদি তাদের ধরে রাখতে চায় তাহলে তার প্রধানমন্ত্রী হওয়া উচিত, এটা বলতেছে। তাহলে এখানে এটাকে কি আপনি কিভাবে নেবেন, পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে নেবেন না প্রশাসনিক একটা ডিসিশন হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন? আরে যেটাই বলো সেটা এফেক্ট করতেছে না আমাদের, ফলে একটা তো আছে সাম্প্রদায়িকতা যে তারা যখন, কিন্তু এইবারের যে মানে যখন দুই প্রধানমন্ত্রী বসলেন তখন এরপরে যে যৌথ বিবৃতি দেওয়া হলো সেখানেও তো এনআরসি নিয়ে একটি কথা, এনআরসি শব্দটি উচ্চারণ করা হয়নি, আলোচনা হয় নাই, সেটা আমি বলছি। এই জন্য বললাম যে এটা বলা উচিত ছিল, যেমন প্রথম দিকে বলা উচিত ছিল যে আমরা যেমন ক্ষতিপূরণ দিবি কি না সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা তো নলেজে আনা দরকার ছিল যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে যেমন এই যে আপনার তিস্তায় আমাদের এক বছরেই 427 কোটি টাকা আমরা একটা সাধারণ ফসলের শুধু ক্ষতি হচ্ছে, এবং এই যে ফরাক্কার কারণে
বিহারের ওরাই তো বলতেছে যে বান তুলে দাও, তারাও তাদের ক্ষতির কথা বলছে। তাহলে সেই জায়গায় বছরে প্রায় 600 কোটি টাকার উপর শুধু ফসলের ক্ষতি হচ্ছে এবং সব কিছু মিলে প্রায় 2 লক্ষ কোটি টাকার সেখানে আমরা ক্ষতি। তাহলে আমাদের দিক আর না দিক, তাহলে আমরা কি এটা বলবো না যে তোমার এই পানি আটকানোর কারণে আমার এই ক্ষতি হচ্ছে, এটা আমরা বলবো না কেন? এবং তার সঙ্গে যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা দেখেন আমরা কম করি নাই তো, 2014 সালে মাশুল ছাড়াই আমরা 35,000 টন চাল ত্রিপুরায় তাদের পৌঁছে দিয়েছি এবং 15 সালে 20,000 টন এবং 16 সালে 23,000 টন। এবং এর মধ্যে তাদের সুবিধা দেখেন কলকাতা ঢাকা আগরতলা মানে তাদের যে ইয়েটা মানে শুল্ক ভিতরে এটা কোর কমিটি প্রস্তাব করেছিল সেটা প্রায় 580 টাকা, কিন্তু আমরা করলাম কি 130 টাকা, অথচ 2,000 থেকে 8,000 রুপি কিন্তু ওদের বেঁচে যাবে। কারণ যদি তারা ওইভাবে ঘুরে যেত তাহলে 8 দিন সময় লাগে এইটা, তাহলে সেই জায়গায় এসে আমরা তাদের তো রাস্তা বাংলাদেশের ভিতর দিয়ে কমিয়ে দিলাম। তাহলে এই কথাগুলি তো বলা উচিত। এখন যে কথা হলো যে একটা সাম্প্রদায়িক প্রভাব যেটা, ওরা যদি হিন্দুত্ববাদের ইয়েটা করে তাহলে তার প্রতিক্রিয়াটা কী হয়? প্রতিক্রিয়া হলো যে এখানে আবার একটা মুসলিম মৌলবাদী গোষ্ঠী তার উদ্ভব। আমরা বলছি যে আমরা হিন্দুত্ববাদকে ইসলামী মুসলমানিত্ববাদ দিয়ে মোকাবিলা করবো না, আমরা এটাকে আমাদের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ গড়ে তোলার যে সংগ্রাম মুক্তিযুদ্ধের অঙ্গীকার এটা দিয়ে আমরা মোকাবিলা করবো। তো কিন্তু এটা ঠিক আছে, কিন্তু তারা যে এইটা চালিয়ে যাচ্ছে বারবার এবং এই কথা বলা মানে একদিকে বলছেন যে এগুলি সব পরিষ্কারভাবে বলছে যে হিন্দু তারপরে ওই যে খ্রিস্টান মুক্তমুখ ইত্যাদি সব ভারতে তাদেরকে নাগরিকত্ব দেবে, তার মানে কি? তার মানে হলো যারা মুসলিম হিসেবে চিহ্নিত হবে তাহলে তাদেরকে পুশব্যাক করবে, এই যে থ্রেডটা দিয়ে রাখছে এরা। তাহলে এই ব্যাপারে আমরা কিন্তু কথাটা বললাম না যে তোমরা এই ধরনের কথা এগুলি বন্ধ না করলে তাহলে তার প্রতিক্রিয়া বাংলাদেশে তাহলে যেটা হচ্ছে সেটা তো আমাদের জন্য সুখকর না, এবং তোমাদের যে হিন্দুত্ববাদ তোমরা এগুলি বলতেছো এটা অন্য কথা, কিন্তু তারা যে বিভিন্ন সময় যে কাণ্ডগুলি করে, যেমন কাশ্মীরের ব্যাপারে আমরা নীরব থাকলাম, এটা তাদের আভ্যন্তরীণ বিষয় নয়। এবং তার সঙ্গে বিশেষ করে ওখানে যে কেউ গরু মাংস ধরা পড়ছে সেটা নিয়ে দেখা গেলো যে মানুষের উপর হামলা হচ্ছে, বিভিন্ন অত্যাচার হচ্ছে এবং তারা হত্যা পর্যন্ত হয়েছে। তাহলে এই জিনিসগুলি আমাদের কিন্তু সংবিধানেও আছে যে এই জিনিসগুলো এগুলি আমরা অপোজ করা মানে কথা বলা দরকার, তার মানে এতে বন্ধুত্ব নষ্ট হয় না। আমরা আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তুলে ধরলে সমস্যাটা কী? আমাদের এখানে যে ধরনের একটা প্রতিক্রিয়া সাম্প্রদায়িকতার একটা উন্মাদনা, ভারতবর্ষের প্রতিক্রিয়া যে বাংলাদেশে যেগুলি হতে যাচ্ছে সেগুলি সম্বন্ধে আমাদের বলা উচিত না? তো ফলে এই বিষয়গুলি আমরা যে বলছি না তা না বলার মানে কী? তার মানে এখানে আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা সচেতন অবচেতন যেভাবেই হোক আমরা কোনোভাবে ধরে নিয়েছি যে এদের সঙ্গে বোধহয় এইভাবেই আমাদের চলতে হবে। ফলে এটা তো আমরা মানে এর আগে আরও অন্যান্য বিষয়গুলি বলার মানে ডিটেলস বলার দরকার নাই, কিন্তু সেই জিনিসগুলি বলছি যে আমরা ইতিমধ্যে আমাদের বাণিজ্য ঘাটতি যেটা দেখেন ওই যে অ্যান্টি ডাম্পিং যে ইয়েটা করলো একটা প্রস্তাব দিয়েছে সেগুলির উপরে এটা ডিটেলস দেখলে দেখবেন যে আমাদের এক্সপোর্ট আরও কমে যাবে। তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি কীভাবে কমবে এবং এখানকার আমাদের পানির যে সমস্যা যেটা আমাদের পরিবেশ প্রকৃতি সব কিছুর সঙ্গে যুক্ত, তাহলে সেই ব্যাপারে আমাদের এই যে অন্যায্যভাবে আমরা তো কোনো ভিক্ষা চাইতেছি না, আমাদের ন্যায্য হিসেবে আমরা চাচ্ছি, তাহলে সেই ব্যাপারে কিন্তু আমাদের এই সেটা আমরা পাচ্ছি না। ফলে এই যে আবার তার সঙ্গে সীমান্তের অবস্থাটা বললাম, এই সব কিছু মিলে এই জিনিসগুলি কিন্তু তুলে ধরা দরকার যে এখন এগুলি একটা অন্যায় অন্যায্য কাজ তারা করছে, বন্ধুত্বের কথা বলে বাস্তবে বৈরিতা করে যাচ্ছে আমাদের সঙ্গে। এমনি তো আমাদের ধরেন আমরা এক দুই প্রতিবেশী আমাদের দুই দিক থেকে বাড়া দিচ্ছে, এইটা তো একমাত্র ওই ইসরায়েলের ওখানে আর এখন ওই মেক্সিকো ছাড়া দুই কোথাও নাই, তা আমরা এমনই বন্ধু যে আমাদের এখানে। তারপরে একদিকে দেখেন ইন্ডিয়ার বর্ডারে হলো ফেন্সি ডিলের কারখানা 60টা, কদিন আগে হিলি বর্ডারের ওখানে 60টা ফেন্সি ডিলের কারখানা, আবার এদিকে আছে ইয়াবার কারখানা মিয়ানমারে। তাহলে এই যে এটাও তো আমরা বলতে পারি যে তোমরা তোমাদের সীমান্তে যে 60টা যে এই ফেন্সি ডিলের কারখানা এগুলি কেন উচ্ছেদ করো না, এগুলি তো এই তোমাদের এখান থেকে লোক স্মাগলিং হয় এবং আমরা মাদকের বিরুদ্ধে যখন সংগ্রাম করি তখন তো এই কথাটা বলা উচিত, আমরা যখন পানির কথা বলি তখন তো আমাদের ক্ষতিপূরণের কথা বলা উচিত, আমরা যখন এখানে সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে সেগুলি ক্ষতিপূরণ চাওয়া উচিত না দিক, কিন্তু যে জিনিসটা আমাদের ন্যায্য কথাটা তো স্পষ্টভাবে বলতে হবে, সেই কথা যদি আমরা বলতে না পারি তাহলে এটা একটা নতজানু পর্যায়ে পড়ে যায়। জি ইকবাল ভাই, এনআরসি নিয়ে যদি একটু আলোচনা করি, এনআরসি নিয়ে তো নরেন্দ্র মোদি বলেছেন যে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, এর আগে তাদের একজন মন্ত্রী এসেছিলেন তিনিও বলেছেন এটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে, আসলে কি এনআরসিটি সত্যিই তাদের অভ্যন্তরীণ বিষয়? এটি নিয়ে কি আমাদের অস্বস্তির বা উদ্বেগের কোনো কারণ আছে কি না? না, এনআরসি নিয়ে এনআরসি আপনি যদি ধরেন বাস্তব হলো তাদের অভ্যন্তরীণ বিষয়, কারণ
তারা নাগরিক কাকে করবে না করবে তাদের ব্যাপার। আমরা আমাদের উদ্বেগ বলুন বা আমাদের উৎকণ্ঠা বলুন সেটা আসবে কখন, যখন ওই যে জামান ভাই বললেন, খালেদুজ্জামান ভাই বললেন যে একজন বিজেপি নেতা বলেছেন যে কিছু খাবার দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ওখানে হলো আমাদের উৎকণ্ঠা বা আমাদের উদ্বেগ। ততক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ ওটা না হবে ততক্ষণ আমরা অবশ্যই এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যখন তারা আমার এখানে আসবে তখন আর আভ্যন্তরীণ থাকবে না। যেমন ধরুন আজকে রোহিঙ্গাদেরকে মানে মিয়ানমার তাদেরকে নাগরিকত্ব দেবে কি দেবে না, সেখানে তাদের অধিকার মর্যাদা দেবে কি দেবে না, সেটা তাদের রোহিঙ্গা শুধু আমরা ভারতকে পাশে পাচ্ছি না, না আসতেছে আমি, সেটা হলো তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন তাদেরকে অত্যাচার করে যখন আমাদের এখানে ঠেলে দিল তখন আর সেটা কিন্তু আভ্যন্তরীণ রইল না, কারণ এটা আমার উপরে এসে চাপ পড়ছে। তাই ভারত এই এনআরসিকে নিয়ে যদি তারা মনে করেন যে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা আভ্যন্তরীণ ব্যাপার ওই পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত তাদের ওখানকার সে নাগরিক হোক বা না হোক, আমাদের এখানে তাদেরকে যদি তাদের যদি নাগরিক না হয় সে তাকে আমার নাগরিক বলে তো ঠেলে দিতে পারবে না নিশ্চয়ই। তো প্রশ্নটা হলো ঠেলে দিতে গেলেই প্রশ্নটি, হ্যাঁ জি, সেখানেই আমাদের মানে আমাদেরকে অবস্থান নিতে হবে, আমাদের উৎকণ্ঠা বলুন বা উদ্বেগ বলুন আমাদের শঙ্কা বলুন। তাই আমি মনে করি যে ভারত একটা তারা নিজেরাই দাবি করেন ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক পঞ্চশীলা তাদের সেই নীতি, সেখানে যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় সেটি ভারতের জন্যও কিন্তু ভালো হবে না। কারণ আজকে যদি আপনি একটা দেখুন যখনই সেখানে কোনো একটা উগ্র কোনো মানে ইজম যদি কাজ করে, তার এই উগ্র ইজম কিন্তু সমস্ত গণতান্ত্রিক পরিবেশকে কিন্তু নষ্ট করে দেয়। ভারতেও সেই ধরনের পরিস্থিতি একসময় তৈরি হতে পারে যেটার খেসারত হয়তো ভারতকেও দিতে হতে পারে। তাই আমি মনে করি যে প্রতিবেশী হিসাবে বাংলাদেশ যতটুকু আমরা আমাদের দিক থেকে বন্ধুত্বের কারণের জন্য যা আমরা দেওয়ার প্রয়োজন আছে আমরা দিচ্ছি, কিন্তু যখন তার প্রতিদান দেবার প্রতিদান ন্যায্যটা সেটা যদি না হয় তাহলে কিন্তু একটি পর্যায়ে গিয়ে একতরফা ইয়ে হবে। আরেকটি জায়গাতে আমি একটু বলতে চাই, সেটা হলো যে দেখুন আমরা কী করতে পারি, ভারত আমাদের অনেক প্রত্যাশা আছে আমরা ভারতের কাছ থেকে পাচ্ছি না বা আমরা এই ইস্যুগুলোকে তুলে ধরতে পাচ্ছি না, তাও কিন্তু ঠিক না, ইস্যুগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে, কিন্তু তুলে ধরার পরেও যে এখান সেখানে যে রেসিপ্রোকেশনটা সেটা পুরোপুরি না আসার কারণের জন্য পুরোপুরি আমি বলবো কিছু কিছু জায়গায় আসতেছে। যেমন ধরেন আজকে তো বর্ডার যে চুক্তি ছিটমহল সমস্যার সমাধান সেটি কিন্তু হয়েছে, আন্তর্জাতিক আদালতে শান্তিপূর্ণভাবে আমাদের সমুদ্র সীমা নির্ধারণের যে সমস্যা সেটি হয়েছে, আদালতের মাধ্যমে পেতে হয়েছে, ভারত দিয়েছে বললে তো আমরা আদালত না আদালতের মাধ্যমে পেয়েছি ঠিকই, কিন্তু আদালতের মাধ্যমে যদি ভারত যদি না চাইতো তাহলেও কিন্তু শুধুমাত্র আদালতের রায়ে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হতো না। তাই এই জায়গাগুলোতে বলতে হবে যে আমরা যা পেয়েছি সেটা আমরা ধরে রাখবো, যা পাইনি সেটার জন্য আমাদের পাওয়ার জন্য আমাদের কথা বলবো। ছোট্ট করে যদি একটু বলেন, মানে সময় আমার হাতে খুব বেশি নেই, সেটি হচ্ছে যে এই যে যৌথ বিবৃতি যেটা হয়েছে দুই প্রধানমন্ত্রী বৈঠকের পরে, রোহিঙ্গা শব্দটি তারা ব্যবহার করেননি, তারা করেছেন বলেছেন মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে আশ্রয়চ্যুত মানুষজন, এটি একটি বিষয়, রাখাইন বিষয় তো আপনি দেখেছেন শুরু থেকে, এটি লম্বা আলোচনায় আমরা যাব না। আমার বক্তব্য হচ্ছে যে এনআরসি ইস্যুটিও যৌথ বিবৃতিতে থাকলো না, রোহিঙ্গা শব্দটি থাকলো না, এই ইস্যুগুলো নিয়ে সুস্পষ্ট কোনো অবস্থান ভারত প্রকাশ করলো না। মানে আসলে কি তারা দায় এড়িয়ে এড়িয়ে আমাদের কাছ থেকে শুধু নেবার
প্রক্রিয়াতেই রয়েছে? না, এখানে আপনাকে বুঝতে হবে যখন দু দেশের মধ্যে একটা শীর্ষ পর্যায়ে আলোচনার পর যখন একটা যৌথ বিবৃতি হয়, সেই যৌথ বিবৃতিটি কিন্তু থ্রু আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতার ভিত্তিতে হতে হয়। জি, যার যার অবস্থানের ভিত্তিতে কিন্তু যৌথ বিবৃতি হয় না। যৌথ বিবৃতি হয় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে, না হলে এটা যৌথ হতে পারে না। যার যার সেই জায়গায় আমরা ছাড় দিয়ে চলেছি না, আমরা যেটা হচ্ছে যেমন ধরুন এনআরসি, এনআরসি ভারত তো, ভারতের সাথে তো আমি এই এনআরসি নিয়ে এই মুহূর্তে আমার আলোচনার কোনো সুযোগ নেই, যেহেতু এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। না, উদ্বেগ উৎকণ্ঠার কথা তো নিশ্চয় জানানো হয়েছে। না, উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু অফিসিয়ালি আপনি জানাতে, মানে মানে রেকর্ডে ফর্মালি আপনি আনতে পারবেন না, কারণ এটা তাদের, আমরা আমাদের দিক থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটার উত্তর কিন্তু তারা দিচ্ছেন। যেমন ভারতের প্রধানমন্ত্রী বলতেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে এই নিয়ে বাংলাদেশকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, সেটা কিন্তু তারাই নিজেরাই বলছেন, যদিও এটা অফিসিয়ালি ইয়েতে আসেনি, কে জানে বলে আপনার যৌথ বিবৃতিতে আসেনি, কিন্তু তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে এটা আমাদের। আবার 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 রোহিঙ্গার প্রশ্নে, রোহিঙ্গা প্রশ্নটি, রোহিঙ্গা শব্দটি না যুক্ত করলেও যে রাখাইনে যে ঘটনাটি ঘটছে এবং সেটার পরিপ্রেক্ষিতে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমাদের ব্যাপারে, সেটা কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে। এবং এখানে এসে তারা কিন্তু বলতে বাধ্য হয়েছে রোহিঙ্গাদেরকে ফিরে যেতে হবে এবং মিয়ানমারে নিয়ে যেতে হবে। মিয়ানমারে গিয়েও তো তাদের সঙ্গে আছে বলেও সহমর্মিতা, তাদের সাথে সম্পর্ক আছে। একেবারে 30 সেকেন্ড একটি মন্তব্য করতে হবে, সময় আমার হাতে একেবারে নেই। সুলতানা কামাল, অ্যাডভোকেট সুলতানা কামাল, তিনি হচ্ছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক। তিনি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়েছে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশকে নিজেদের পণ্যের বাজার বানিয়েছে। আপনি একমত কিনা? না, এটি যার যার দেখার বিষয়। আচ্ছা, যার যার উপলব্ধির বিষয়। যারা মনে করেন যে ভারত বিদেশি মানে পররাষ্ট্র নীতি নিয়ে চলতে হবে, তাদের সময়ও আমরা দেখেছি যে ভারতের সাথে আমরা কতটুকু আদায় করতে পেরেছি। এখানে প্রশ্ন হলো যে ভারতের অবস্থানটা কিন্তু সুস্পষ্ট, এনে ডাকডাক কিছু নাই, এবং এই যে এনআরসির ব্যাপারটা আভ্যন্তরীণ বিষয় নাই, ফলে আমাদের যে আশ্বস্ত করে অনেকটা ওই যে ভানুর একটা ইয়ে আছে না, উকিলের সে ইয়েতে সাজা হয়ে গেছে, তো বলছে ফাঁসির অর্ডার হয়ে গেছে, তো বলছে যে বাবু আমার তো ফাঁসির ইয়ে হবে, বলে তুমি ঝুলে পড়ো, চিন্তার কোনো কারণে আমি তো আসি। তো এখন আমাদের এই আশ্বস্ত করে তো লাভ নাই, এখন আমাদের এখানে বর্ডারের লোক ঠেলে দিলে পরে তখন আমরা সচেতন বিষয়ে তা না, এখন থেকে এটা প্রটেস্ট। এবং ভারতের শাসক গোষ্ঠী নয়, ভারতের জনগণের উপরেই তাদের সংগ্রামী চেতনা এবং তাদের অবস্থান, কারণ মানুষ এটাকে সমর্থন করছে না। একটা শক্তিশালী আন্দোলনও গড়ে উঠছে যে হিন্দুত্ববাদী এই যে ইয়েটা করছে তার বিরুদ্ধে, শাসক শ্রেণীর এই যে চক্রান্ত সেগুলির বিরুদ্ধে, সেগুলির একটা আন্দোলন আছে, ফলে সেদিকে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। আর যে কথাটা এইবার যেটা হলো, সেখানে কিন্তু আমাদের কোনো এজেন্ডা সেখানে ছিল না, আমাদের ইচ্ছা ছিল না আমি তা বলছি না, কিন্তু আমাদের কোনো বিষয় নিয়ে এসে ভারত করে কি, যখন তার নিজস্ব কিছু প্রয়োজন দেখা দেয় কিছু কাজ, তখন সেখানে বসে একটা আমাদের মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এটা করে, কিন্তু তার মধ্যে আমাদের কোন এজেন্ডাটা আছে, যে বিষয়গুলি আমাদের এখন ইমিডিয়েট এবং বহুদিন থেকে ঝুলে থাকা এই মুহূর্তের যে চাহিদা প্রয়োজন, এর একটা বিষয় ওখানে কিন্তু সমাধান হয়নি বা আলোচনাই হয়নি। তো ফলে একেবারেই মানে একটা জিনিস আছে, এটি কতটা কার্যকর হবে আপনার আলোচনার সুবিধার্থে, তিস্তা ছাড়াও যে ছয়টি নদী, মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার, এই ছয়টি নদীর পানি কিভাবে ভাগাভাগি হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে, এর একটি খসড়া কাঠামো তৈরি করবার জন্য যৌথ নদী কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আসল কথা বাদ দিয়ে আপনি এখানে যে আমাদের ফেনীর যে নদীর কথা বলছেন, নদীটা বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার বাংলাদেশে ঢুকেছে, ঢুকে আবার ওদিকে গেছে, এখান থেকে যদি পানিটা তোলে পরে যখন বাংলাদেশে ঢুকবে পানি থাকবে নাকি? শুকনো মৌসুমে আগে মূল যে ধারা, এই 54টা নদীর প্রধান ধারা যে পানি, সেই পানিটা আমরা পাচ্ছি না, তারপরে এখন এসে আবার যে নদীটা আমাদের দেশে ঢুকে ভারতে গিয়ে আবার ঢুকছে, সেখান থেকে আপনি পানি তুলবেন, সেই পানি তুললে পরে তখন ওই যে সাবরুমে মানুষের ভালো পানি দিবেন, তো এটা দিলে পরে এরপরে এই নদীর মধ্যে পানি থাকবে, তো ফলে এমনিই তো আমরা ন্যায্য হিসাব পাচ্ছি না। তারপরে এমন এমন পরিকল্পনা নিয়ে আসে সেগুলির সঙ্গে বাংলাদেশের স্বার্থ তো কোনো সম্পর্ক নাই। আমি যেটি প্রশ্ন করলাম, এই যে খসড়া কাঠামো তৈরি করতে যে যৌথ নদী কমিশনকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এবারের বৈঠকে, এটি কতটা কাজ করবে বলে মনে করেন? 9 বছর তো কমিশনের বৈঠকই হয়নি,
আমাদের যে নদী কমিশন আছে না সেটা বৈঠকই হয়নি, তাহলে এটা একটা হোমওয়ার্ক এখানে দরকার ছিল। বাংলাদেশে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সঙ্গে সরকারের আলোচনা করা দরকার এবং এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে সেখানে এই নদীর জলপ্রবাহ যেটা আছে সেই ক্ষেত্রে ভারত যে আমাদের কাছে আমাদের ন্যায্য পাওনাটা কী এবং কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়গুলি সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা দরকার। এবং এটা শুধু ভারতের ব্যাপার না তো, কারণ এই নদীগুলি আন্তর্জাতিক, আমাদের গঙ্গা বলি, এর সঙ্গে চীন এবং নেপাল এবং ভুটান এই সমস্ত দেশগুলি আছে, ফলে এটা শুধু ভারতের নদী না, এটা ভারত হয়ে আসছে কিন্তু এগুলি আন্তর্জাতিক নদী, তাহলে সেই জায়গায় এসে আন্তর্জাতিক নিয়ম নীতি আছে, সেই হিসাবে আমরা কী আমাদের হিসা কী আছে সেগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার। আর যে কথা আমি শেষ করে দিই সেটা হলো যে আসলে আমাদের মূল যে অবস্থানটা আভ্যন্তরীণ অবস্থানটাকে আরও আমাদের শক্তিশালী করতে হবে, এই জন্য সেটা হলো যে আমরা কোনো অবস্থায় যেন আমাদের ন্যায্য অধিকার, অধিকারের কথাটা আমরা বলতেই হবে, অধিকারের জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করলাম, লড়াই করলাম, দেশ স্বাধীন করলাম, তো ফলে এখন যদি আমাদের ন্যায্য কথাটা বলতে না পারি তাহলে তারা যে অন্যায়টা করবে সেটা অন্যায়কে অন্যায় বলতে হবে। এখন সেটা বলে মানে আমি তার সঙ্গে এখন বন্দুক যুদ্ধের লেগে যাবো আমি কথা সেই কথাটা বলছি না, কিন্তু আমাদের ন্যায্য হিসার ন্যায্য দাবির কথা বলতে হবে, তাদের অন্যায় আচরণের কথা বলতে হবে এবং সেটা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে হবে, ভারতবর্ষের জনগণকেও আস্থায় নিয়ে সেই বিষয়টা তাদের সামনে হাজির করতে হবে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ইভেলি অনলাইন শপিং মল নিউজ ইন ভিউজ, যারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।